যেই দুনিয়ায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমরা ত্যাগ করে চলে যাব আধার করে নিত্য নতুন কালাম আপনাদের সামনে পরিবেশন করছি মনোযোগ সহকারে কবি লিখছে এই দুনিয়া ছাড়িতে হবে এই দুনিয়া ছাড়িতে হবে জিও না ভুলে এই দুনিয়া ছাড়িতে হবে জিও না ভুলে এই কথা কুরআন খোদা দিল গো বলে এই দুনিয়া ছাড়িতে হবে জিও না ভুলে কথা কুরআন খোদা দিল গো বলে তুম পুরালে থাকবে না কেউ তোমার পাশে যাবে না সাথে কি হয়ে যাবে না সাথে যাবে না সাথে তোমার যাবে না সাথে এই দুনিয়া ছাড়িতে হবে এই দুনিয়া ছাড়িতে হবে জিও না ভুলে এই কথা কুরআন খোদা দিল গো বলে তুম পুরালে থাকবে না কেউ তুম পুরালে থাকবে না কেউ তোমার পাশে যাবে না সাথে তোমার যাবে না সাথে যাবে না সাথে তোমার যাবে না সাথে কল্লম নফসুন জায়গা তুল মওত মৃত্যু জাম সবাইকে ছাড়তে হবে কেউ আগে কেউ পরে কোন মানুষ যখন দুনিয়ার থেকে পর্দা নেবেন আত্মীয় স্বজন দাফন তপন দেওয়ার জন্য তৈরি হবে কিন্তু সেই মাইয়াত সব বুঝতে পারবে সব শুনতে পাবে কিন্তু কিছুই বলতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার জমানে মনে মেরে দেয় এবং তার রূহ তাকে নিয়ে চলে যায় কবি লিখছে দেখো শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না ও গো শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না তোমার দাফন করার তরে করবে আলোচনা হায় রে শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না তোমার দাফন করার তরে করবে আলোচনা কেন সাজা কাফন পরে তোমার সাজা কাফন পরে তোমার রাখিবে গুরে যাবে না সাথে তোমার যাবে না সাথে যাবে না সাথে কেহ যাবে না সাথে এই দুনিয়া ছাড়িতে হবে এই দুনিয়া ছাড়িতে হবে জিও না ভুলে এই কথা কুরআন খোদা দিল গো বলে আত্মীয় স্বজনকে আমরা মায়া করি আপন বলি কিন্তু মৃত্যুর পরে কেউ আপন হবে না আপন হবে আমাদের সাদা কাফন আর আমল নামা কবি লিখছে দেখো যাদের লাগি হলে তুমি দুনিয়া আর পাগল ও গো যাদের লাগি হলে তুমি দুনিয়া আর পাগল তুম ফুরালি কি হুরাবি না তোমারি আপন যাদের লাগি হলে তুমি দনে আর পাগল তম ফুরালি কি উড়াবে না তোমারি আপন আর নিজের হিসাব নিজেই দেবে নিজের হিসাব নিজেই দেবে কেউ তো দেবে না সঙ্গে যাবে না তোমার সঙ্গে যাবে না সঙ্গে যাবে না তোমার সঙ্গে যাবে না এই দুনিয়া ছাড়িতে হবে এই দুনিয়া ছাড়িতে হবে জিও না ভুলে এই কথা কুরআন খোদা দিল গো বলে তুম পুরালে থাকবে না কেউ তোমারি পাশে যাবে
বে না সাথে কেহ যাবে না সাথে যাবে না সাথে তোমার যাবে না সাথে অন্ধকার কবর কতটা কঠিন আমরা জানি না যারা ঈমানদার হবে তাদের জন্য সেই অন্ধকার কবরটা আলোকিত হবে আর যারা বদকার হবে তাদের জন্য সেই কবরটা অন্ধকার হয়ে যাবে তা কবর কত কঠিন জায়গা কবি লিখছে দেখো অন্ধকার সেই কবরটা ভাই কতই যে কঠিন ওগো অন্ধকার সেই কবরটা ভাই কতই যে কঠিন কেন মুমিনের জন্য আলোকিত পথকারীর আলোহীন অন্ধকার সেই কবরটা ভাই কতই যে কঠিন মুমিনের জন্য আলোকিত পথকারীর আলোহীন খোদার হুকুম না মানিলে খোদার হুকুম না মানিলে কিছুই পাবে না সঙ্গে যাবে না তোমার সঙ্গে যাবে না সঙ্গে যাবে না কেহ সঙ্গে যাবে না কেহ সঙ্গে যাবে না শেষ সন্ধে কবির মনে রাজ্য কবির মনে তামান্না কবি ফরিয়া কবি লিখছে দেখো এই দুনিয়া ও গো মরার আগে হও গো তুমি পাকা ইমানদার মরার আগে হও গো তুমি পাকা ইমানদার না হলে কঠিন কবরে পাবি না কোছার মরার আগে হও গো তুমি পাকা ইমানদার না হলে কঠিন কবরে পাবে না কোছার আদম কবিরুল তুমি সেদিন আদম কবিরুল আদম কবিরুল তুমি সেদিন ছাড়া পাবে না সঙ্গে যাবে না তোমার সঙ্গে যাবে না সঙ্গে যাবে না কেহ সঙ্গে যাবে না এই দুনিয়া ছাড়িতে হবে যেও না ভুলে এই কথা কুরআনে খোদা দিল গো বলে তম ফুরালে থাকবে না কেউ তম ফুরালে থাকবে না কেউ তোমারই পাশে যাবে না সাথে তোমার যাবে না সাথে যাবে না সাথে কেহ যাবে না সাথে শুনলেন সুন্দর একটি মরণকে উদ্দেশ্য